এভরিওয়ান, গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, আর আজকে হচ্ছে পূজাদি রিসেপশন। তো পূজাদি শুধু রিসেপশন না, আজকে সাথে চিৎকার করছে না নিচে, তো আজকে পূজাদি রিসেপশন, আরও একটা পাড়ার দিদির বিয়ে আছে, তো দুটো বিয়েতেই অ্যাটেন্ড করতে হবে। আগের ব্লগে বলেছি, চলো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই শেষ অবধি কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, চলো। সো এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছি, মানে বেরিয়ে পড়ে নিয়ে আমরা পৌঁছে গেছি অনুষ্ঠান ভবনে, যেখানে পূজাদির বিয়েটা হচ্ছিল। তো এখানে সবাই আছে আর আমি ভিডিও করছি। তো এই হলাম আমি, তোমাদেরকে উপরে গিয়ে আমার পুরো লুকটা শেয়ার করব। তো এ দেখো, মা বলছে দে তোকে একটু ভিডিও করে দি, তো আমাকে ভিডিওটা মা করে দি। এখনো আমাদের নববধূ রেডি হয়নি, মেকআপ চলছে, আগের বছর জন্মদিনের ড্রেস, বিয়ে গুলো এসেছে এখন, সব জন্মদিনের ড্রেস গুলো পরছি এখন, বিয়ের কনে রেডি হয়নি আর তাকে আমি রেডি হওয়ার আগে হাতে কিছুক্ষণ সময় ছিল, কারণ আজকে মাকে রেডি করতে হয়নি, একটা মেকআপ আর্টিস্ট দিদি মাকে আজকে রেডি করে দিয়েছে, তাই সেই ফাঁকে চুলটাও স্ট্রেট করে নিয়েছিলাম। আর এটা দেখো, অনুষ্ঠান ভবনের উপরে ছিলাম, তো অনুষ্ঠান ভবনের নিচে হচ্ছে এটা, যেখানে একটা পার্ক আছে বাইরে ছোটদের খেলার মতো। এই একটা খাবার যেখানে 8 থেকে 80, মানে 8 থেকে 80 না, মানে 1 বছর বয়স থেকে 100 বছর বয়স অবধি প্রত্যেকটা মানুষের জীবে জল আসে। আই এম শিওর যারা এখন ভিডিওটা দেখছো তাদের জীবেতেও জল আসছে, ভাবছো যে হ্যাঁ আজকে ফুচকা খেলে হয়। তো ফুচকা এরকম একটা জিনিস, তো আমি বাটির হাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে ফুচকা দাও বলে, তারপরে অবশেষে আমি একটা ফুচকা পেয়ে গেছি আর ফুচকার টেস্টটা ভালোই ছিল। আর এই কাকুটা হচ্ছে আমাদের পাড়ারই, তো পাড়ার কাকুটা স্টলে ছিল। 8 থেকে 80 সবাই ফুচকা লাভার, তার প্রমাণ দিচ্ছি। দেখো আমার পাশে ঠাকুমা চেয়ারে বসে বসে কেমন ফুচকা খাচ্ছে, মানে ঠাকুমা, মানে কি বলবো, ঠাকুমা এক্সট্রিম লেভেলের ফুচকা লাভার দেখেই বোঝা যাচ্ছিল। সত্যি বলতে এই মুহূর্তে আমি ভিডিওটাতে ভয়েস কভার করছি, তো আমার ফুচকা দেখে এত জিভে জল আসছে। আর যেহেতু শীতকাল, তো রাত্রেবেলায় টক জল খেয়ে ভীষণ ঠান্ডা লাগছিল, তো বেশি ফুচকা খাইনি, তারপর চলে আসলাম উপরে। দারুণ লাগছে, সিরিয়াসলি ভালো লাগছে। সত্যি দারুণ লাগছে দেখতে। তো এখানে পূজাদি সম্পূর্ণ রেডি, আর পূজাদিকে দেখতে এতটা মিষ্টি লাগছিল, জাস্ট চুমু চুমু। তো তারপরে একদিকে বর আসছিল আর এদিকে পূজাদি গৌরী পুজো করছিল, যেটা ওদের নিয়ম। তো অবশেষে দেখো বর চলে এসছে, এটা হচ্ছে পূজাদির বর, মানে উড বি হাজব্যান্ড। তো আর কিছুক্ষণ পরে ওদের বিয়ে হবে, মানে কিছুক্ষণ পরে না, বিয়ের লগ্ন ছিল রাত্রেবেলায়। তো বরযাত্রী এসেছে, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো আর আমি এদিকে একা একা বসে বোর হচ্ছিলাম, যার জন্য একটু বকবক করছিলাম তোমাদের সাথে। কিন্তু আমার দুর্ভাগ্য, বকবক করেছি সে সাউন্ডগুলো একটাও আসেনি, তাই ভয়েস কভার করতে হলো। আর এদিকে পুচকি আমার সাথে বসেছিল, ও আমাকে গোলাপ ফুল দিচ্ছিল, একটা গোলাপ ফুল নিয়ে। আমরা এখন যাচ্ছি আর একটা বিয়ে বাড়িতে, তোমাদেরকে বললাম যে পাড়ার একটা দিদির বিয়ে আছে, তো এখানে খাইনি কিছু, মানে এটা ভেবে নিও না যে দুটো ভাজ বাড়িতে খেয়েছি, এখানে কিছু খাইনি। এখানে ফুচকা পকোড়া যেটুকু খেয়েছিলাম সেটুকুই, এবার রাত্রের যে খাবারটা মানে ভোজ ওখানে গিয়ে খাবো। এবার আমরা চলে আসলাম সেকেন্ড বিয়ে বাড়িতে, যেটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে, মানে হেঁটে আসলে জাস্ট 2 মিনিট লাগবে। তো উপরে গেলাম কোণে বসার জায়গায়, তো কোণে সেখানে ছিলই না, তো কোণেকে দেখতে না পেয়ে তোমাদেরকে শুধু বরটাকেই দেখালাম, বরটা এখানে দাঁড়িয়ে ছিল, তাই তোমরা বরটাকে দেখে নাও। আর এদিকে বাবু দেখো, আর একটা পুচকুকে কোলে নিয়েছে, একে তো নিজেই রটতে পারে না, তারপর আবার আর একটা পুচকুকে কোলে নিয়েছে। তো চলে গেলাম খাওয়ার জায়গাতে, তো সেখানে তো প্রচণ্ড ভিড় ছিল, তো যাই হোক অবশেষে একটা সিট মিট খুঁজে সবাই মিলে বসে পড়েছি, শেষে খেতে বসে গেছি। আর তোমরা দেখলে এখানে খুব ভিড় ছিল আর যার জন্য খুব চিৎকার হচ্ছে। আর এখন বাজছে প্রায় 10:34, আর অনেকটা রাত হয়ে গেছে, আর সত্যি বলতে সকালে উঠেছি একদম, তারপরে একটুখানি শোয়া বসার সময় পাইনি, খুব টায়ার্ড লাগছে। সত্যি বলতে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ বিয়েবাড়ির সকালের ভোজ আমি একদম খেতে পারিনি, তো সারাদিন মোটামুটি না খাওয়াই ছিলাম, তো রাত্রের ভোজের জন্য অপেক্ষা করছিলাম। তো স্যালাড দিয়েছে প্রথমেই, তো স্যালাডটা খেয়ে নিয়েছিলাম, আর আমার দেখে দেখে মাও স্যালাড খেতে আরম্ভ করে দিয়েছে। তো দেখো সমস্ত খাবার দাবার পাতে দিয়ে দিয়েছিলো, তারপর আমার খাওয়া দাওয়ার ডান, মিষ্টিগুলো নিয়েছিলাম, বাট মিষ্টি আমি খেতে পারিনি, পেট পুরো ভর্তি হয়ে গেছিলো একটুখানি খেয়েই। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি, এত ঠান্ডা লাগছে,
হাত ধোয়ার পর হাত পাগুলো কন 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 করছে। দেখো রাস্তাঘাট সব ফাঁকা, মারা আসছে পিছনে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমার সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থাকো আর খুব সুস্থ থাকো। তো এরকম ব্লগ ভিডিও পাওয়ার জন্য আর অনেক শর্টস পাওয়ার জন্য, অনেক শর্টস টিপস পাওয়ার জন্য, হ্যাক ট্রাইয়ের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো চলো টাটা, বাই বাই।